আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। রাজ্যের সিপিএম সমর্থকরা এখন ঠিক যেন রাজাই পরিণত হয়েছে। ছোটবেলায় রূপকথার গল্পে দেখা যেত প্রতিটি রাজার একজন করে রানী থাকত, আর সেই রানীকে নিয়ে প্রেমে মগ্ন থাকতেন রাজা। আর এই রাজ্যে সিপিএম এর সমর্থকরা এখন তাদের রানীকে সঙ্গে নিয়ে দলের পার্টি অফিসেই লীলা খেলায় মত্ত। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। এ রাজ্যে যা খুশি করতে পারার অধিকার রয়েছে সিপিএম সমর্থকদের, তাই দলের পার্টি অফিসকে এখন ফষ্টিনষ্টি নিরাপদ জায়গা হিসেবেই বেছে নিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে যোগেন্দ্রনগরের ইন্দিরা কলোনি এলাকায়। স্থানীয় সিপিএম নেত্রী পূরবি দেবনাথের ছেলে সুরজিৎ দেবনাথ এক কলেজ ছাত্রের সঙ্গে লীলা খেলা খেলতে গিয়ে পার্টি অফিসের অন্দরমহলে জনতার হাতে ধরা পড়ে যায়। এলাকাবাসীরা জানিয়েছে, প্রায় সময় ওই যুবক মহিলা নিয়ে রাতের বেলা পার্টি অফিসে ঢুকে লীলা খেলায় মেতে উঠতেন। অবশেষে গতকাল রাতে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসে যে পার্টি অফিসের মধ্যে রয়েছে সুসজ্জিত বিছানা সমেত অন্যান্য আসবাবপত্র। খবর সংগ্রহ করতে গেলে সিপিএম এর নেত্রী পূরবি দাস চড়াও হয় সংবাদ মাধ্যমের উপর, হাত দিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সেখানে যায় স্থানীয় সিপিএম নেতৃত্ব সহ পুলিশ বাহিনী। নিজেদের দলের কেউ দোষ করলে দোষ চাপা দেওয়ার স্বভাব সিপিএম নেতাদের, সেই মতো এই ঘটনাকে চাপা দিতে পূর্ব থানার পুলিশ বাবুদের সহযোগিতায় তৎপর হয়ে পড়ে সিপিএম নেতৃত্বরা। যদিও এলাকাবাসীর চাপে পড়ে তা পারেনি, কিন্তু প্রশ্ন উঠছে যে সবকিছু জানার পরেও না জানার ভান করেছিলেন সিপিএম নেতৃত্বরা। মা সিপিএম নেত্রী হওয়ায় কি ছেলে পার্টি অফিসের ভিতর কুকর্ম চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে? পার্টি অফিস রাজনৈতিক কাজকর্মের জন্য, সেখানে কেন বিছানা আসবাবপত্র থাকবে? তাহলে কি দলীয় পার্টি অফিসগুলিকেই শ্রীকৃষ্ণের লীলা খেলা বানিয়ে ফেলছেন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ভেগদারি সিপিএম এর নেতারা? ক্যামেরা শ্যাবক দেবের সঙ্গে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।